এখন ইন্ডিয়া একটা চুষা কাপড় মাত্র 20 টাকা গজ মাত্র 20 টাকা গজ এগুলা দেখি বানানো যাবে এটা ব্লাউজ বানাই তারে যে কোনো কাজ ব্লাউজ জাম এই দেখেন কত সুন্দর ইন্ডিয়ান 120 টাকা পিস পড়তা মাত্র 120 টাকা কি আর দেখেন এই যে আচ্ছা এটাও ইন্ডিয়ান না এটা হলো ইন্ডিয়ান চায়না কাপড় 150 টাকা 150 টাকা এক এই যে কত বড় হিজাব মাত্র 25 টাকা মাত্র 25 টাকা কত বড় হিজাব মাত্র 25 টাকা বাহ এত সুন্দর হিজাব মাত্র পেয়ে যাচ্ছেন 25 টাকা এই যে টুকরা কাপড় মাত্র 10 টাকা পিস ব্লাউজ বাচ্চাদের হতু আনিমা স্লোডা আইটেম করা দেয় আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা এসেছি তানিয়া বস্ত্র বিতান দর্শক দেখতেই পাচ্ছেন তো এই দোকানটি পড়েছে কিন্তু ভুলতা গাউসিয়া তো দর্শক এই দোকান থেকে আজকে আপনাদের দেখাবো যে এখানে কিন্তু বিভিন্ন ডিজাইনের পর্দার আইটেম তারপরে ওন্না প্লাজো হিজাব যত ধরনের আইটেম রয়েছে গস কাপড় সব ধরনের আইটেম কিন্তু আপনারা এই দোকান থেকে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে এই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গস কাপড় রয়েছে তারপর এখানে ওন্না এই রয়েছে আপনার কী বলে পর্দা না এগুলো তো পর্দা কালেকশন নাকি অসংখ্য হিউজ পরিমাণ কিন্তু তাদের দোকানে কিন্তু পর্দা কালেকশন রয়েছে তারপর এগুলো যে কাপড় রয়েছে এগুলো কী কাপড় ভাইয়া আচ্ছা এখানে কিন্তু এই যে জর্জেট কাপড়ও রয়েছে মানে অসংখ্য হিউজ পরিমাণ তাদের কাছে কিন্তু কালেকশন রয়েছে মানে এক দোকানে কিন্তু কয়েকটা ধরনের আপনার আইটেম পেয়ে যাচ্ছেন এক দোকানে তো আমরা এখানে যে পরিবারটা রয়েছে আমরা তো সেই ভাইটির সাথে আলাপ করব এবং বিস্তারিত এই সম্পর্কে জানবো তো এখানে যে ভাইটি রয়েছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ আবুল কাসেম মোল্লা আবুল কাসেম মোল্লা ভাই তো মোল্লা ভাই আপনার এই দোকানের ঠিকানাটা একটু বলেন এটা হলো গাউসিয়াম মার্কেট একে তানিয়া বস্ত্রালয় দোকান নম্বর 55 আচ্ছা তৃতীয় তলায় দোকান নম্বর 55 তো কেউ এসে তো আপনার দোকানে এগুলো নিতে পারবে যে আইটেমগুলো রেখেছে আর কেউ যদি মনে করেন যারা নাকি ঢাকার বাইরে থাকে তারা কি কুরিয়ার মাধ্যমে নিতে পারবে ইনশাআল্লাহ নিতে পারবে কুরিয়ার মাধ্যমে নিতে পারবে তো সর্বনিম্ন কত টাকার মানে মাল হলে আপনি কুরিয়ার করে থাকেন আঙ্গ সর্বনিম্ন 3-4-5000 টাকা নিচে 3000-5000 দিয়ে যা নাই নিতে পারবে কোনো সমস্যা না সমস্যা আচ্ছা তো আপনার দোকানে মানে কি কি আইটেম রয়েছে একটু বলেন আমাদের এই যে যখন একটা পর্দা সর্বনিম্ন এটা পর্দা হলো 120 টাকা আচ্ছা এই পর্দা কালেকশন একটু খুলে দেখি 120 টাকা বাও 120 টাকা পর্দা পেয়ে যাচ্ছেন এটা হোলসেল প্রাইস এখানে দেখুন ফুলছে এর কালার আছে আপনার 10টা কালার আছে বাও 120 টাকা কিন্তু সুন্দরে পর্দা পেয়ে যাচ্ছে এটা কত টুকু রয়েছে যা কাপড়টা এটা হলো কি আপনি 60 ফিট লম্বা আচ্ছা আর এমবে দুইটায় একটা পর্দা হয় দুইটায় একটা পর্দা হয় আচ্ছা এটা হচ্ছে একটা কালার নাকি জি জি আচ্ছা এরপর কি কালার আছে কি কাপড় আছে সর্বনিম্ন এটা হলো আপনার 150 টাকা ইন্ডিয়ান 150 টাকা ইন্ডিয়ান এটা হলো ইন্ডিয়ান খুব কালার আছে ইন্ডিয়ান পর্দা পেয়ে যাচ্ছে মাত্র 150 টাকা দেখতে পাচ্ছেন এটা আপনার 15টা কালার আছে আচ্ছা 15টি কালার রয়েছে না 15টা কালার আছে আচ্ছা এটা হচ্ছে অন্য এই পর্দাটা এটা কত কাপড় রয়েছে এটা আমাদের 60 ফিট আড়াই গজ কাপড় আছে পুরো আচ্ছা এটা কয়টা কালার আছে দেখি এটা আমাদের 15টা কালার আছে আচ্ছা ডিজাইন এই যে অনেক কিলি ডিজাইন আছে আচ্ছা আমরা একটা কালার দেখি খুলে এই যেগুলো না আচ্ছা মাত্র 150 টাকা ইন্ডিয়ান পর্দা পেয়ে যাচ্ছেন মাত্র 150 টাকা দর্শক দেখতে পাচ্ছেন এটা হোলসেল প্রাইস বা খুব সুন্দর কিন্তু কালারটা দেখতে পাচ্ছেন এটা কি কাপড়ের হবে ভাইয়া এটা হলো চায়না কাপড় চায়না কাপড়ের আচ্ছা এরপর আমরা কি দেখবো এরপর দেখি আমরা এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে শার্টিং কাপড় আছে আচ্ছা শার্টিং কাপড় রয়েছে এটা শার্টিং কাপড় রয়েছে আচ্ছা এটা দিয়ে বিভিন্ন কাজ করে এটা দিয়ে মানে কি কি করা যায় মানে এটা দিয়ে আপনার এটা দিয়ে আস্তর দেয় জামা বানায় শাড়ি বানায় বিভিন্ন ইত্যাদি নিত্য প্রয়োজন মহিলারা বাহ এটা কি কাপড় বললেন এটা হলো জাপানি শার্টিং তো এগুলো কত করে গজ এগুলো আপনার সর্বনিম্ন হলো 45 টাকা গজ 45 টাকা গজ এটা মানে কালার আছে আপনার 15টা কালার আছে 15টা কালার রয়েছে বাহ 15টা কালার রয়েছে আচ্ছা এই যেগুলো এই যে এখানে রয়েছে না এই যে কালারগুলো কিন্তু এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এরপর আমরা কি যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কি কাপড় এগুলো এটা হলো আপনার বাটারফ্লাই কাপড় বাটারফ্লাই না জি এটা হলো বাটারফ্লাই কাপড় আচ্ছা এটা দেখি এটা কি কি বানানো যায় সালোয়ার বানায় থ্রি পিস বানায় বাস্তবে অনেক নিত্য প্রয়োজন অনেক কাজ করে আচ্ছা সালোয়ার বানানো যায় 26টা কালার আছে 26টি কালার রয়েছে তো এগুলো হোলসেল প্রাইসটা কত আছে এটা আমরা 32 টাকা করে 32 টাকা গজ আচ্ছা এরপরে আমরা দেখবো যেখানে কিন্তু আরো কালার রয়েছে জর্জেট আমাদের আরেকটা কালার আছে সর্বনিম্নটা মেড হলো আপনার ইয়া কাপড় পেশোয়ারি কাপড় এটা হলো 20 টাকা গজ পেশোয়ারি কাপড় 20 টাকা গজ পেশোয়ারি কাপড়টা কোথায় আমাদের দেখাবো 20 টাকা গজ পেশোয়ারি কাপড়টা বা পেশোয়ারি কাপড় রয়েছে আর সেগুলো কাট পিস নাকি এটা হলো কাট পিস কাট পিস আচ্ছা কাট পিস দিয়ে কি হয় কাট পিস দিয়ে এটা বা এটা সালোয়ার জামা থ্রি পিস এটা হলো লিলেন কাট পিস হলো আমরা
20 টাকা থেকে শুরু 25 টাকা পর্যন্ত পাওয়া যায়। 25 টাকা থেকে পাওয়া যায়। 25 টাকা। এটা হচ্ছে কাট পিস না? এটা কাট পিস। কাট পিস। আচ্ছা কাট পিসে মানে কয় গজ থাকে? কয় গজে কাট পিস বলেন? এটা আপনার দেড় গজ, দুই গজ, আড়াই গজ, তিন গজ এমনের মধ্যেই আছে। এটা 25 টাকা লিনা। আচ্ছা এটা 25 টাকা। হ্যাঁ ইনটেক এটা হলো 50 টাকা গজ। আচ্ছা লং উঠবে না তাহলে? না না এটা একদম কালার পাকা। আচ্ছা এরপর আমরা কি দেখব ভাইয়া দেখি? এরপর এই যে আমাদের জর্জেট কাপড় আছে। আচ্ছা আচ্ছা। ভাই অনেকে বলে যে ভাই আমরা ভিডিও দেখে নিলাম তারপর রং উঠে গেল। না রং উঠলে টাকা রিটার্ন বা কি বলে মাপে কম দেয় হবে না? না না এগুলি আমরা হবে না। আমগো এক ফুলছিলের দোকান। আচ্ছা তো এটা হচ্ছে জর্জেট না? জর্জেট এর মধ্যে 70 টাকা গজ। 70 টাকা গজ। কারণ কালার কত রয়েছে? কালার এটা কালার আছে আপনার 22 টা কালার আছে। 20 22 টা কালার রয়েছে। আচ্ছা যেখানে কালার গুলো রয়েছে আপনাদের যেটা পছন্দ হয় আপনারা এই মধ্যে ফোন দিয়ে আপনারা নিয়ে নেবেন। হ্যাঁ আরেকটা মাল আছে আমাদের এই যে সুতি কালেকশন। সুতি কালেকশন না? সুতি কালেকশন এটা হলো 30 টাকা গজ। 30 টাকা গজ। হ্যাঁ এটা মধ্যে অনেকটি কালার আছে। হ্যাঁ এই যে অনেকটি কালার আছে। আচ্ছা এগুলো কালার রয়েছে যে এখানে। বাহ এগুলো 30 টাকা গজ। 30 টাকা গজ। সেগুলো সুতির মধ্যে হবে? এটা সুতির মধ্যে। আচ্ছা আচ্ছা তো এরপরে আর কি দেখাবেন আমাদের? আপনার দোকানে তো অসংখ্য কালার রয়েছে, অসংখ্য কালেকশন। আরেকটা আমাদের মাল আছে এই যে এটা হলো প্লাজো। প্লাজো না? আচ্ছা আমরা প্লাজো দেখব। প্লাজো এটা হলো এক নাম্বার গ্যার বেশিটা। এটা 20 গ্যার মাল, খুব সুন্দর মাল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ এটা রেট হলো গিয়ে আমাদের 90 টাকা। 90 টাকা। এটা বাচ্চাদের আছে? আর বাচ্চাদের সম্মানিতে আছে আমাদের 50 টাকা। 50 টাকা সেটা দেখি তো। বাচ্চাদের 50 টাকার মাল আছে। বাচ্চাদের 50 টাকা রয়েছে। 50 টাকা, 60 টাকা বিভিন্ন আইটেমের মাল আছে। বাহ বিভিন্ন আইটেমের মাল রয়েছে। আচ্ছা এই যে হচ্ছে বাচ্চাদের প্লাজো। এটা স্কার্ট প্লাজো, নিচে কলিওলা, খুব সুন্দর। বাহ খুব সুন্দর। তো স্কার্ট প্লাজো বাচ্চাদের এটা হবে 50 টাকা। 50 টাকা। এটার যে বড় সাইজটা 10 থেকে 11 বছর। আচ্ছা আচ্ছা। এটা হইলো গিয়ে আপনার 90 টাকা। এটা হচ্ছে 90 টাকা না? 90 টাকা। আর এটার আকার শেষ এটা হইলো গিয়ে 125 টাকা। 125 টাকা মানে একদম বড়দের যেটা নাকি? বড় যে বড়দের। খুব সুন্দর। কিন্তু ঘেরটা বের কতটুকু আছে ঘেরটা? ঘেরটা আছে 100 ইঞ্চি ঘের। 100 ইঞ্চি ঘের আছে। আচ্ছা এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পর্দাগুলো, এখানে আপনাদের পর্দা কালেকশন রেখেছেন, আমরা তো প্রথমে দেখিয়েছি। তো এই পর্দাটা দেখি তো, আমাদের এই পর্দাটা দেখান তো ভাইয়া। এই যে আরেকটা পর্দা আছে আমাদের, সেটা কি পর্দা? হ্যাঁ এটা হলো বাংলা। এটা কাপড়টা নাকি বানানো নেই? বাংলা। এটার মধ্যে কালার আছে বুঝলো, খয়েরি কালার টালো। আচ্ছা আচ্ছা। এটার মধ্যে কালার আছে ও 10টা কালার আছে। এটা হলো 30 টাকা গজ পাইকারি। 30 টাকা গজ? এটা কি পর্দার কাপড়? হ্যাঁ পর্দার কাপড়। আচ্ছা 30 টাকা গজ। কে যদি বানিয়ে নিতে চান সেটাও পারবে? সে থানে থানে এটা বিক্রি হয়। আচ্ছা আচ্ছা। কে যদি কাপড়ও নিতে চান সেটাও পারবেন, আর কে যদি বানানো পর্দা নিতে চান সেটাও নিতে পারবেন। এটার মধ্যে অনেকটি কালার আছে দেখতে। আচ্ছা আচ্ছা। বা এই যে কালারগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা এই যে একটা কালার দেখি তো, এই যে মিষ্টি কালারটা এটা দেখি। হ্যাঁ এটা দেখি, এটা কত করে? এটা হলো সম্মানে 20 টাকা। 120 টাকা। এত সুন্দর পর্দা 120 টাকা। ওয়াও এত সুন্দর কালেকশন দর্শক দেখতে পাচ্ছেন, মাত্র 120 টাকা। কিন্তু নেটটা খোলা, আপনারা বিদেশি পর্দা পেয়ে যাচ্ছেন মাত্র 120 টাকা। খুব সুন্দর কিন্তু কালারটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ খুব সুন্দর কালারটা, মাত্র 120 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন নেটটা খোলা। আচ্ছা এটা কি? সবগুলো ওন্না পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে কি কাপড়? এটা অর্গেন্ডি। 70 টাকা। এটা 70 টাকা। এটা কয় হাত আছে? এটা সাড়ে চার হাত। সাড়ে চার হাত রয়েছে। আরেকটা আছে আঙ্কর সর্বনিম্ন 60 টাকা। 60 টাকা রয়েছে সর্বনিম্ন ওন্না। 60 টাকা রয়েছে। আর রং উঠবে না? দেখো রং পাকা গেল না। আরেকটা আছে আমাদের ইন্ডিয়ান নেট, যেটাকে নেট কালেকশন বলে। ওয়াও ইন্ডিয়ান নেট। ইন্ডিয়ান নেট এটা আমাদের 50 টাকা গজ। 50 টাকা গজ ইন্ডিয়ান নেট কাপড় যেগুলো। আচ্ছা এই কি অরিজিনাল ইন্ডিয়ান নাকি? অরিজিনাল ইন্ডিয়ান। 3 হাত পানা, 6 ইঞ্চি পানা। ওয়াও খুব সুন্দর ইন্ডিয়ান নেট কাপড়। অনেকে বলেছেন যে ভাই আমাদের ইন্ডিয়ান নেট কাপড় থাকলে দেখান, এই দোকানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এটা আপনার কাছে কয়টা কালার হবে? আমাদের কালার আছে 16টা। 16টি কালার হবে? জি। আচ্ছা ইন্ডিয়ান নেট কাপড় মাত্র 16। কত করে গজ বললেন? 50 টাকা। 50 টাকা গজ, একবারে রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন। এরপর আমাদের কি দেখাবেন ভাইয়া? এই যে আমাদের টুকরা কাপড় আছে। টুকরা কাপড় আছে। এটা এক গজ, সোয়া গজ, 20 টাকা পিস। সোয়া গজ 20 টাকা পিস। আরেকটা 10 টাকা মাল আছে। আচ্ছা আচ্ছা। মানে এই টুকরা কাপড়ে কতটুকু রয়েছে কাপড়? এটা এক গজ, সোয়া গজ, 20 টাকা। আচ্ছা এক গজ থাকতে পারে, সোয়া গজ থাকতে পারে, 20 টাকা। আরেকটা আছে 10 টাকা মাল আছে। আরেকটা আছে 10 টাকা না? দেখি এটা হলো 12 গিরা এক গজ।
12 গিরা টুকরা কাপড় জি 12 গিরা এক গজ এর 10 টাকা মাত্র 10 টাকা কিন্তু পেয়ে যাচ্ছে বাহ একদম রিজনেবল প্রাইসের মধ্যে এই টুকরা কাপড় দিয়ে কি বানানো যাবে এটা দিয়ে বাচ্চাদের জামা নিমা হতুয়া মহিলাদের ব্লাউজ ইত্যাদি নিত্য প্রয়োজন সব বানানো যাবে মাত্র টুকরা কাপড় পেয়ে যাচ্ছে মাত্র 10 টাকা গজে আচ্ছা আপনাদের দোকানে পর্দাও দেখলাম অসংখ্য কালেকশন দেখলাম কি দেখাবেন এখন ভাইয়া আমি এখন দেখাবো ইন্ডিয়ান একটা চোষা কাপড় মার্কেট ওইটা হলো 70 টাকা গজ আমারতে পাচ্ছেন শুধু 20 টাকা গজ শুধু 20 টাকা গজ 20 টাকা গজ এটা কি বলেন অবাক করা দামে আসলে এগুলো কি কি মানে কি বানানো যায় এই মহিলাদের গায়ে হলুদের ব্লাউজ বানায় নিত্যপরণ ব্লাউজ যেই কোনো কাজের জন্য এটা চলে বা এত সুন্দর কাপড় দেখতে পাচ্ছেন দর্শক এগুলো কিন্তু মাত্র 20 টাকা গজে পেয়ে যাচ্ছেন এগুলো ইন্ডিয়ান 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 কি কাপড় বলে এগুলো ইন্ডিয়ান চোষা কাপড় বলে চোষা কাপড় বলে অনেকে দাদা গোল্ডেন কালার ব্লাউজগুলো যে পরে আর ব্লাউজ সেগুলো এগুলো ব্লাউজ বানার কাপড় দেখতে পাচ্ছেন মাত্র 20 টাকা গজে আচ্ছা আমি আরেকটা মাল এখন দেখামু মহিলার মাতার হেজাব মাত্র এটা অন্য কোনো 70 টাকা পিস আমার তে নিতে পারবেন মাত্র 25 টাকা পিস 25 টাকা মাথার হিজাব একটা আমাদের খুলে দেখান তো আমাদের মাত্র 25 টাকা পিস এত রিজনেবল প্রাইসের মধ্যে আসলে আমরা যে ভাইকে পেয়ে গেছি এসে আসলে আমাদের দর্শকরা এই ভাইকে পেয়ে হয়তো অনেক ধন্য হবে আসলে এত রিজনেবল প্রাইসের মধ্যে যে মানে এত সব মানে কালেকশন দেখেছেন আসলে এই দোকানে দেখতে পাচ্ছেন মাথার হিজাব মাত্র 25 টাকা না জি বা এটা কি কাপড়ের হবে ভাইয়া এটা হলো এও ইন্ডিয়ান কাপড় ইন্ডিয়ান মাকোসা ওয়াও ইন্ডিয়ান মাকোসান কাপড় মাত্র 25 টাকা এই যুগে যে 25 টাকা দিয়ে কিছু পাওয়া যায় এটা আমার বিশ্বাস হচ্ছে না খুব সুন্দর কিন্তু এটা হচ্ছে 25 টাকা না মাথার হিজাব মাথার হিজাব ওয়াও খুব সুন্দর কালার কত কতগুলো রয়েছে এটা কালারে 7-8টা কালার আছে 7-8টি কালার রয়েছে ঠিক আছে ভাইয়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আপনারা যা নাকি একদম রিজনেবল প্রাইসের মধ্যে মাথা নষ্ট দামে যা নাকি এই দোকান থেকে এগুলো নিতে চান তার আগে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে ভিডিও স্ক্রিনে কিন্তু এই দোকানের মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে এবং যা নাকি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই দেখতে পাবেন যে ডিসক্রিপশন বক্সে তাদের দোকানের নাম্বার মোবাইল নাম্বারটি পুরোটাই দেওয়া থাকবে তো আপনারা চাইলে এই দোকান এসেও নিতে পারবেন আর যদি কেউ আসতে না পারেন তাহলে কিন্তু কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন এবং যদি অর্ডার করতে চান তো ভিডিও স্ক্রিনে কিন্তু তাদের দোকানের মোবাইল নাম্বারটি ইমো নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ফোন দিয়ে আপনার কালেকশনগুলো দেখতে পারবেন এবং ওই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ